দেখো এখানে তোমার স্বাধীনতা দিবসের জন্য, তোমাদের স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের যেটা আমাদের এখানে প্রোগ্রামটা হবে সেখানে এসেছি। এখানে এখন পতাকা উত্তোলন করা হবে, আমরা সবাই বসে আছি অপেক্ষা করছি, কমলা সাদা আর সবুজ শাড়ি পরে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানালাম স্বাধীনতা দিবসের, অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রিনাস লাইফস অ্যান্ড কিচেনে। এই দেখো এখানে চিকেন করছি, এর চিকেনটাকে গোলমরিচ দিয়ে, মানে আমি যত রকম ভাব পারি না একটু অন্যরকম ডিফারেন্ট করার চেষ্টা করি, কিছু ডিফারেন্ট হয়নি এমন কিছু। ঘরার মধ্যে করেছি চিকেনটাকে, ভালো করে ধুয়ে গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম, ব্যাস এটুকুই করেছি। কড়াতে তেল দিয়েছি, পেঁয়াজ ভেজেছি, তারপর আদা পেঁয়াজ রসুনটা ভেজেছি, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে আর কি বলে, হ্যাঁ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে আর হলুদ দিয়েছি, নুনও দিয়েছি। তারপর মশলাটা একটু কষা হলে পর চিকেনটা দিয়ে দিলাম, যেটা গোলমরিচ দিয়ে মাখানো ছিল। আজকে পেঁয়াজ ভেজে দিলাম একটু, মাঝে মধ্যে দিই, আমি সবসময় দিই না। তো দেখো এটা কষা হচ্ছে, আলু ভেজে রেখেছি, এই যে এরপর ছেঁচড়া হবে, ছেঁচড়ার সব জিনিসগুলো ভেজে রেখেছি। এই দেখো বেগুন কুমড়ো ভেজে রেখেছি, ওখানে মাছের মাথাটা ভাজা হয়নি, এখনো ভাজবো। আর এই যে পালং পুঁই শাক, ছেঁচড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ঝাঁঝ লাগছে, আলুগুলো দিয়ে দিলাম, দেখো ভেজে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আজকে দুটো কড়াই হয়েছে, মাছ দেওয়া হবে কেন বলো তো? আজকে দেরি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওগুলো, একটু সময় লাগবে ওই ভিডিওগুলোতে না, সব দেশাত্মবোধক যেগুলো আমাদের গান আছে সেই গানগুলো সব উঠে গেছে, এবার ওগুলো মিউট করে আমাকে ভয়েস দিতে হবে, সেই জন্য একটু দেরি হবে। ওই ওখান থেকে এসে প্রথমে আমাদের এখানকার ইয়েতে হলো, মানে পার্টি অফিসে, ওখানে ওখানে প্রথমে ফ্ল্যাগ উত্তোলন করা হলো, তারপরে আমাদের পাড়ায় হয় প্রতি বছর, পাড়ায় করা হলো, তারপর ঘরে এলাম, ঘরে এসে তোমার কাটাকাটি হলো আর যাবতীয় যা কাজগুলো ছিল হলো, স্নান করিনি আজকে এখনো, স্নান করব পরে করব, আজকে গরম লাগছে, কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল বাবা, দুটো ফ্যান চলে এমনি আমার গরমে, একটা ফ্যান চালাতেই মনে হচ্ছে ঠান্ডা লাগছে, আর দুটো ফ্যান চালালে কি বলো তো, মশা কামড়ায় না, এত গুড়ি গুড়ি মশা, আর এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করছি রাতের জন্য, একটা ফিকাওয়ালা তরকারি, এটা বলে ফিকা তরকারি, সেরকম কিছুই দিইনি, সবসময় রিচ খাওয়া তো ভালো না, দেখো এটা কষা হচ্ছে, হোক এই তরকারিটা নামিয়ে এর মধ্যে এখন আমি ছেঁচড়াটা শুরু করব, সব ভেজে রেখেছি, তেলে পাঁচ ফোড়ন দেবো, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পুঁইশাক বলছি, চিকেনটা হচ্ছে, এটা কষানো হয়ে গেছে আমার, আর আমি কষাবো না, যথেষ্ট কষানো হয়েছে, আমি চিকেনে একটা মাটন মাটন গন্ধ আনতে আমি এটা ইউজ করি, দেখো বাবা নাম কোম্পানির নাম দেখানো যাবে না আবার, এই যে মিট মশলা, মিট মশলাটা ব্যবহার করি, তো এবার আমি এটাতে জল দেব, তারপর বয়ল করব যেমন করার, প্রচণ্ড গরম লাগছে, স্নান করব, দেখো বাইরের ওয়েদারটা আজকে, কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো আজকে মেলে মেলে দিলাম, একটু শুকাবে তো, তো চলো বন্ধুরা এখন রাখছি, চিকেনটা হয়ে যাক, জল দিই ফুটুক, তারপরে এদিকে কাজকর্ম আছে, দুটো কড়াই মাজতে হবে, আজকে কুকার হয়নি, যাই হোক মাঝামাঝি করে সব পরিষ্কার করতে হবে, দু তিন দিন ধরে আমি এত বিজি যে এগুলো ভালো করে পরিষ্কার করতে পারছি না, এগুলো ভালো করে সার্ফ দিয়ে মোছামুছি করব, কাল সকালেও আমার এক জায়গায় যাওয়ার আছে, পরশুও আছে, সেহেতু আজকে একটু ঘরে সময় পাচ্ছি তো এগুলো মোছামুছি করে নেবো, কোথাও থেকে এসে না আর ভালো লাগে না, এটা যেহেতু আজকে কাছে ধারে প্রোগ্রাম ছিল 15 আগস্টের, তো সেহেতু মোটামুটি তাড়াতাড়ি ঘরে এসেছি করে নিতে পারবো এগুলো মোছামুছি, আর তোমাদের সবাইকে আমার আগেই জানানো উচিত ছিল সবাইকে 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা, 75 বছর ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো তোমরা, আচ্ছা তাহলে চলো এখন রাখি, পরে আবার আমি দেখছি কখন আসছি।